বাংলার মানুষ, আবার আমি আপনাদের বলছি এনআরসি নিয়ে অযথা আপনারা বিব্রত হবেন না, ঘাবড়ে যাবেন না, হতাশ হবেন না। এনআরসির মূল বিষয়টা কি? এনআরসির মূল বিষয় হচ্ছে নাগরিক চিহ্নিতকরণ, অর্থাৎ কারা ভারতীয় নাগরিক, কারা বাইরের দেশের নাগরিক অর্থাৎ বিদেশি, সেটা চিহ্নিতকরণ করার জন্যে আসামে চালু হয়েছিল। সেখানে কিন্তু কোনো জাত ছিল না, পাত ছিল না। এনআরসির মানে কারা ভারতীয় অথবা কারা ভারতীয় নয়। তারা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যারা ভারতীয়। আবার যারা ভারতীয় নয় তারাও হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। এটাই কিন্তু এনআরসির মূল কথা। কিন্তু আজকে একটা রাজনৈতিক দল তারা বোঝানোর চেষ্টা করে এনআরসি মানে হিন্দু থাকবে, মুসলমান যাবে। আর এই বিশ্বাসে ভরসা রেখে কিন্তু আসামে হিন্দু সম্প্রদায়ের মানুষ ঠকেছে। তারা মনে করেছিল এনআরসি মানে মুসলমান তাড়ানোর ব্যবস্থা, ফলে আমাদের কাগজপত্র থাক আর না থাক আমাদের কিছু হবে না। পরিণামে কি হলো, 19 লাখ মানুষ যারা এনআরসির তালিকা থেকে, যাদেরকে এক্সক্লুড করা হয়েছে, বাদ রাখা হয়েছে, তাদের মধ্যে 14 লক্ষ হিন্দু, বাকি আসামের স্থানীয় অধিবাসী, আসামের উপজাতি, মুসলমানের সংখ্যা 1 থেকে 1.5 লাখ। অর্থাৎ এনআরসি মানে হিন্দু মুসলমান যারাই যে ধর্মেরই হোক না কেন, তারা ভারতীয় নাগরিক কিনা অথবা তারা বিদেশী কিনা এটা দেখার বিষয়। এবং এটা মূলত আসামে চালু হয়েছে। সেখানে কি বলা হয়েছিল, 71 সালের 24শে মার্চের পর যারা এসেছে তারা বিদেশি নাগরিক হবে। অর্থাৎ একটা বিশেষ রাজ্যের জন্য বিশেষ চুক্তির কারণে, একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণে 51 সাল থেকে যে নাগরিক তালিকা তৈরি হয়েছিল, 71 সালের 24শে মার্চকে সামনে রেখে আবার সেই নাগরিক তালিকাটাকে নবীকরণ করা হয়েছিল। সেখানে বলে দেওয়া হয়েছিল আপনাকে কি কি কাগজপত্র দেখাতে হবে এখানকার নাগরিক হতে হলে, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের কার্ড, স্কুলের সার্টিফিকেট, এরকম 14-15 রকমের নথিপত্র, তার মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকলে আপনি সেখানকার নাগরিক। ভোটার লিস্টে নাম, আপনার পূর্বপুরুষের ভোটার লিস্টের নাম, আপনি কোথায় পড়েছেন, আপনার কোথায় জমি আছে, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ভোটার লিস্ট নাম্বার, অর্থাৎ সাধারণ যে সমস্ত পরিচয় একটা ভোটার হিসাবে লাগে, সেগুলো কিন্তু নাগরিক হিসাবে আপনাকে পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। এবার ভারতবর্ষের সরকারের তরফ থেকে কী বলছে, মন্ত্রী বলছে সারা ভারতবর্ষে এনআরসি চালু করবে। সারা ভারতবর্ষে এনআরসি চালু করতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু ঠিক করতে হবে কোন বছর থেকে আমি এদেশের লোককে নাগরিক বলবো আর এদেশের লোককে নাগরিক বলবো না। যেমন আসামে 71 সালকে ঠিক করা হয়েছিল একটা চুক্তির মাধ্যমে, এবং আসামের নাগরিক পঞ্জীকরণ সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, সেরকম সারা ভারতবর্ষে এনআরসি চালু করতে গেলে সারা ভারতবর্ষের সব রাজ্যকে রাজি হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তার জন্য ভিত্তিবর্ষ ঠিক করতে হবে। কারণটা কি, ভারতবর্ষের সংবিধান বলছে যেদিন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেদিন যারা যারা এদেশ থেকে যেতে চায়নি, যারা যারা এদেশে থাকতে চেয়েছে, তারা সবাই ভারতবর্ষের নাগরিক। তারা হিন্দু হতে পারে, তারা মুসলমান হতে পারে, সবাই ভারতবর্ষের নাগরিক স্বাধীনতার সময় যারা এদেশে থাকতে চেয়েছে। এখন বিজেপি পার্টির পক্ষ থেকে বলা হবে যে যারা হিন্দু তাদেরকে আমরা নাগরিক সুবিধা দেব আর মুসলমানদের দেবো না, তার জন্য আইন আনছি। কি বলা হচ্ছে, যারা হিন্দুরা রিফিউজি হয়ে এসছে তারা আমাদের নাগরিক। প্রশ্ন আমার এখানটাই, হিন্দুদেরকে কেন রিফিউজি বলা হচ্ছে? স্বাধীনতার পর যারা ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের ভোটার হয়েছে, ভারতবর্ষের রেশন কার্ড হোল্ডার হয়েছে, ভারতবর্ষের স্কুলে পড়ছে, তাদেরকে আমি নতুন করে রিফিউজি বানাবো কেন? নাগরিক আইন আনার মধ্য দিয়ে বলা হচ্ছে যে হিন্দুরা তোমরা ঘাবড়িও না, আমরা তোমাদেরকে নাগরিক করে দেব। তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন দ্বিতীয়বার আমি নাগরিক হব, আমার কি এখনও পরিচয় আমি রিফিউজি ভারতবর্ষে? বলুন, আমার কি এখনই পরিচয় আমরা রিফিউজি? দেখুন, সত্যটা চাইটা স্বাধীন হবার পর ওপার বাংলা থেকে বেশিরভাগ মানুষ যারা এ দেশে এসছে
তাতে তো হিন্দু সংখ্যা বেশি থাকবেই, কারণ স্বাধীনতার সময় বাংলাদেশে 25-30% হিন্দু ছিল, আজ 10-11% হিন্দু। তাহলে হিন্দুরা বাংলাদেশ থেকে তো বেশি এসেছে, এটা তো ঘটনা। তা তাদের যখন এসেছে তখন তো তারা স্থানীয় অধিবাসী হয়ে গেছে, আজকে তাদেরকে নতুন করে রিফিউজি বানানোর চেষ্টা কেন? দেখুন, এনআরসি কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয় না। বিজেপি পার্টি চাইছে এনআরসিকে ধর্মের ভিত্তিতে করতে, অর্থাৎ তাদের ভোটের বাজার গরম করতে। এনআরসি কিন্তু ধর্মের ভিত্তিতে হয় না, কে এদেশি আর কে বিদেশি তা নির্ধারণ করতে হয়, এবং সেটা যা খুশি তাভাবে করা যায় না। কারণ ভারতবর্ষ স্বাধীন যেদিনকে হয়েছে সেদিন যারা যারা এদেশে ছিল সবাই ভারতবর্ষের নাগরিক, তাই আপনি ভারতবর্ষের ভোটার, তাই আপনি ভারতবর্ষের রেশন কার্ড আপনার হাতে, আধার কার্ড আপনার হাতে, স্কুলের কার্ড আপনার হাতে, জমির দলিল আপনার হাতে, যেগুলো আপনার হাতে আছে সেগুলো নিয়ে কেন ঘাবড়াচ্ছেন আপনারা? অকারণে ঘাবড়াবেন না। একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে কিছু কায়েমি স্বার্থের নির্দেশে, এবং আজকের কেন্দ্রীয় সরকারের যে পার্টি, যারা ক্ষমতাসীন পার্টি, তারা ভারতবর্ষের মধ্যে এনআরসিকে সামনে রেখে নতুন করে ধর্মীয় মেরুকরণ করতে যাচ্ছে। লক্ষ্য তাদের ভোট, এতদিন তাদের মাথায় আসেনি, এখন তাদের মাথায় আসছে। আমরা চ্যালেঞ্জ করেছি ভারতবর্ষের পার্লামেন্টে আইন আনা হোক, সেখানে বলে দেওয়া হোক যে এদেশের নাগরিক হতে গেলে কী কী লাগবে, সেখানে বলে দেওয়া হোক কোন বছরকে ভিত্তিবর্ষ ধরে নাগরিক চিহ্নিতকরণ করা হবে। উল্টো পাল্টা কথা বাজারে বক্তৃতায় মাইকে ঘোষণা করে দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে, তাদের দিবানিদ্রা ছুটে যাচ্ছে, তাদের তাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, তারা কেউ সুইসাইড করছে, কেউ আতঙ্কে দিন কাটাচ্ছে। এটা কি হচ্ছে? ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের রাজনৈতিক দল, প্রত্যেকের কাছে আমাদের আবেদন, মানুষের ভোট নিয়ে আমরা কেউ রাজ্যে আসি, কেউ কেন্দ্রে আসি, তাই মানুষের জীবনকে হয়রানি করার কোনো অধিকার আমাদের নেই। কোনো আইন আনতে গেলে স্পষ্ট আইন আনুন, পার্লামেন্টে আইন না এনে বাইরে মাইকে বক্তৃতা দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে, বাংলার মানুষের মধ্যে ভয় ভীতি অনিশ্চয়তার বাতাবরণ যে তৈরি করা হয়েছে তার তীব্র বিরোধিতা করছি। বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, নিশ্চিত জানুন আমরা আছি আপনাদের পাশে, কোনো ভয় না আপনাদের, ভরসা রাখুন আমাদের উপরে। ভারতবর্ষের আইন সকলের জন্য সমান। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ডাক্তার মনমোহন সিং পাকিস্তানের বাসিন্দা ছিলেন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরাল পাকিস্তানের বাসিন্দা ছিলেন, ভারতবর্ষের আরেকজন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী তিনি পাকিস্তানের লোক ছিলেন। তাহলে তাদেরকে সবাইকে আমাদের বার করে দিতে হবে। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহের পূর্বপুরুষ তারা কোন দেশে ছিলেন আমার জানা নাই, কিন্তু আমার পূর্বপুরুষ বাংলাদেশে আমি বলেছি। তাই নাগরিক চিহ্নিতকরণ করতে গেলে সবাইকে আমাদের নিয়ে যেতে হবে। মনমোহন সিংও পাকিস্তানে চলে যাবে, আইকে গুজরাটে চলে যাবে, এলকে আডবাণীও চলে যাবে, চিন্তার কোনো কারণ নাই। শুধুমাত্র ভোটের রাজনীতি, এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি। বাংলার মানুষ, আপনারা বিভ্রান্ত হবেন না, হবেন না, হবেন না, অনুরোধ আপনাদের কাছে।